নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বংশগোপাল টাউন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন হল বংশগোপাল বেড়াতে। ডিজেল শেড এলাকায় রাস্তা সম্প্রসারণের ফলে অসুবিধায় পড়েছেন মানুষজন। সোনাপলাশি নাগরিক মঞ্চের সাথে বৈঠক করলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বুধবার নবান্ন উৎসবে মেতে উঠলেন আউশ গ্রামের দিকনগর অঞ্চলের গোপীনাথ বাটি গ্রামের মানুষজন। শীত পড়তে না পড়তেই আলু চাষে মেতে উঠেছেন অসংখ্য চাষিরা। কালনা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 150তম বর্ষের উদযাপন অনুষ্ঠানের সূচনা হল বুধবার। যখন কৃষকরা মাঠে ধান কাটতে ব্যস্ত, ঠিক তখনই বৈকুণ্ঠপুরের এক কৃষক ব্যস্ত পানি ফল তুলতে। ভাগ্নির বিয়ের সরঞ্জাম কিনতে গিয়ে কালনা কাটোয়া রোডের নান্দা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মামার। চলে আসছে বিস্তারিত খবরে। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। মূলত কৃষক বাজার নিয়ে চলে এদিনের এই আলোচনা সভা। জনগণকে সব রকম সহযোগিতা করতে কৃষক বাজারগুলির উন্নতি করতে বদ্ধপরিকর প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। এদিন মূলত কৃষক বাজার নিয়ে চলে সমগ্র আলোচনা। কৃষাণ মান্ডিগুলির কার্যক্ষমতা এদিন পর্যালোচনা করা হয়। জেলা শাসক জানান, মোট 20টি কৃষাণ মান্ডি আছে, তার মধ্যে 5টি সম্পূর্ণভাবে চলছে। কয়েকটি কৃষাণ মান্ডি সপ্তাহে 2 দিন করে চলে, সেগুলির দিন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। এর পাশাপাশি 2টি কৃষাণ মান্ডি চালু করার পরিকল্পনা গৃহীত হয়েছে। জনগণের সুবিধার্থে কৃষাণ মান্ডিগুলিকে উপযুক্ত করে তোলার প্রচেষ্টা চলছে। আজকে আমরা কৃষক বাজার নিয়ে একটা মিটিং করেছিলাম, সেটা আমরা পুরোপুরি রিভিউ করলাম যে কেউ কৃষক বাজারের কি অবস্থা আছে। আর অনেক জিনিসটা আমরা চেষ্টা করছিলাম যে অনেক প্রজেক্টটা আমরা যেন করতে পারি, আর কিভাবে আমরা স্টার্ট করতে পারি। অনেক ডিপার্টমেন্টের আমাদের কনভার্জেন্সও হচ্ছে, মানে আমরা অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট হোক, এগ্রিকালচার হোক, ফিশারিজ হোক, আমাদের হর্টিকালচার আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, ব্যাংকদের আমরা চেষ্টা করছি কি কতটা করা যায়, ফুডের চেষ্টা করছি কতটা করা যায়। তো সেটা দিয়ে আমাদের অনেক কন্টিনিউয়াসলি মিটিং চলছে। তো এখন অবধি আমাদের 20টা কিষাণ মান্ডি রয়েছে। 20টা কিষাণ মান্ডির মধ্যে 2টো জাস্ট 1.5 মাস আগে রেডি হয়েছে, আর রিমেনিং আগে থেকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট টাইম যখন এসেছিলেন তখন আমাদের 5টা কিষাণ মান্ডি চলছিল। 5টার মধ্যে 2টো তখন ফুলি ফাংশনাল ছিল, আর 3টি ছিল এটা পার্টলি ফাংশনাল ছিল। আমরা অনেক মিটিং করেছি, অনেক চেষ্টা করেছি। তো এখন অবধি যে ফিগার আছে, আমরা 5টাকে ফুলি অপারেশন করতে পেরেছি। ফুলি অপারেশনাল 5টি চলছে, 13টি পার্টলি চলছে। পার্টলির মানে হচ্ছে কি 2 দিন করে হাট বসছে। মানে নর্মালি গ্রামের এলাকায় আমরা অনেক জায়গায় দেখেছি কি হাট কিন্তু 5-7 দিন বসে না। তো আমরা 2 দিন হাট বসাতে পেরেছি, কিন্তু আমরা স্টিল চেষ্টা করছি যেন প্রতিদিনই ওখানে কিছু না কিছু বড় অ্যাক্টিভিটি হোক, সেটা করছি। এর মধ্যেও 2টো কিন্তু অর ফার্দার ফুলি অপারেশনাল আমরা আশা করছি 15 দিনের মধ্যে হয়ে যাবে। মেমারি 1 নম্বরে যা আছে সেটা আমুলের সঙ্গে আমাদের চুক্তি অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। তো সেটা আমুল নিতে চলেছে। আমুল বেসিক্যালি সেটাকে দুধ ব্যবসায়, বেসিক্যালি দুধ চাষি যারা আছে তাদের ক্ষেত্রে ইউজ করবে, কালেকশন পয়েন্ট করবে, চিলিং প্ল্যান্ট করবে, আর ওই এলাকার দুধ চাষিদের একটা বড় উন্নতির প্রকল্পটা হবে। আর আমরাও গভর্নমেন্টের দিক থেকে যা রেভিনিউ আছে সেটা তাদের থেকে নিচ্ছি, কিন্তু মেমারি 1 কিষাণ মান্ডি পুরোপুরি আমুল নিয়ে নেবে, আর দুধ চাষির ক্ষেত্রেই ব্যবহার হবে। তো সেটা চালু হয়ে যাবে। সিমিলারলি আমরা আশা করছি কি বর্ধমান যা কিষাণ মান্ডি আছে সেটাও 10-12 দিনের মধ্যে চালু হয়ে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বংশগোপাল টাউন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের তরফে চলে এদিনের এই সভা। দপ্তরের সমস্ত আধিকারিক সহ অন্যান্য কর্মীবৃন্দ এদিনের এই আলোচনায় অংশ নেয়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় বংশগোপাল টাউন হলের প্রেক্ষাগৃহে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত পর্যালোচনা করা হয়। পুলিশের বিভিন্ন আধিকারিক বৃন্দ তাদের মতামত প্রকাশ করেন অনুষ্ঠান মঞ্চে। পুলিশ আধিকারিকদের পাশাপাশি পুলিশের অন্যান্য সব বিভাগের কর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মহিলা পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আধিকারিকদের পাশাপাশি অন্যান্য কর্মীবৃন্দের উপস্থিতি সমগ্র পরিকল্পনাকে বাস্তবায়িত করে তোলে। ডিপিএর লোকজন আসছে তো প্রথমেই হচ্ছে বরণ করে নেবার পালা শ্রী এম এস পুনিয়া আইপিএস আইজিপি ওয়েলফেয়ার সাহেবকে প্রতি বছরে প্রত্যেকটা ওয়েস্টবেঙ্গল পুলিশ ডাইরেক্টর থেকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন হলো গোপাল বেড়াতে। কার্যালয়ের উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সন্দীপ নন্দী। কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। ভারতীয় জনতা পার্টির একটি নতুন কার্যালয়ের শুভ সূচনা হলো বুধবার। নতুন কার্যালয়টি গড়ে ওঠে খণ্ডঘোষের গোপাল বেড়া এলাকায়। এদিন ফিতে কেটে নতুন কার্যালয়ের সূচনা করেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সন্দীপ নন্দী। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয়। সন্দীপ নন্দী ছাড়াও এদিনের কর্মসূচিতে অংশ নেন মহিলা মোর্চার সভানেত্রী কল্পনা ঘোষ, সভানেত্রী শম্পা মাথুর, নীলমাধব মণ্ডল, শ্রীকান্ত পাত্র সহ অন্যান্য নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থক। নিন্দেমন্দ করতে আসিনি, আমরা শুধু বলতে আসছি 1947 সালের পর এই ভারতবর্ষ একটা নতুন ভারতবর্ষ আমরা চেয়েছিলাম। আমরা কাদের সঙ্গে মারপিট করছি, আমরা কাদের সঙ্গে লড়াই করছি? এটা কি ধরনের হয় বলুন তো? পশ্চিমবাংলা মা মাটি মানুষের সরকার, ওনার অনেক ভাই অনেকেই দীক্ষা দিয়ে ওনার পথে এনেছেন, তা দীক্ষা দিলে তো গুরু মন্ত্র হয়। এবার আমার মনে হয় সামনে যে দিন আসছে ওনার ভাইরা ওনাকে গুরু দক্ষিণা দেবে, আর সেই দক্ষিণার টাকা রাখার জন্য উনি বড় একটা বস্তা সেলাই করুক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফল করবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি যুব সমাজ নতুন করে বাংলার বুকে দিশা দেখাতে শুরু করেছে। আজকের এই 5 নম্বর জেলা পরিষদ খণ্ডঘোষ বিধানসভার আন্ডারে এখানকার ছেলেরা গোপাল বেড়াতে ভারতীয় জনতা পার্টির নতুন পার্টি অফিস উদ্বোধন করে। কোন ব্লকের অন্তর্গত এটা? এটা খণ্ডঘোষ ব্লক, এই খণ্ডঘোষ বিধানসভা, এটা আমাদের জেডপি জেলা পরিষদ অনুযায়ী আমাদের মণ্ডল। তো সেই 5 নম্বর জেলা পরিষদের যার সভানেত্রী আমাদের সম্পাদী শম্পা মাথুর, তার নেতৃত্বে আজকের আমাদের পার্টি অফিস উদ্বোধন হলো। দুঃখিত হলো বাংলার মানুষ, আমরা দেখেছি যে যখন তৃণমূল কিংবা যৌথভাবে আমরা লড়াই করেছিলাম নন্দীগ্রামে, আমরা সিঙ্গুর আন্দোলনে, কিন্তু দক্ষিণ দামোদর এমন একটা জায়গা, লড়াইয়ের জায়গা ছিল, এখানকার মানুষ ভীত সন্ত্রস্ত ছিল। আজকের কমিউনিস্ট পার্টি বলুন বা বর্তমান তৃণমূল সরকার বলুন, এদের ভয় ভীতি কাটিয়ে নতুন করে এখানকার মানুষ সাহস পেয়েছে মোদিজির সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে। তো সেই জন্য এখানকার যুব সমাজও উৎসাহিত হয়েছে নতুনভাবে বাংলাকে গড়তে। দক্ষিণ দামোদরে নতুনভাবে আবার কাজ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন রাজ্য জেলা থেকে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী জেলার কল্পনা ঘোষ, পঞ্চায়েত জেলা প্রমুখ নীলমাধব মণ্ডল, এবং বিশেষভাবে যার কথা উল্লেখ না করলেই নয়, এখানকার শ্রীকান্ত পাত্র
যিনি পার্টি অফিস করার ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন এবং সেই সঙ্গে এই মণ্ডলের সভানেত্রী মাননীয় আমাদের নেত্রী সম্পাদী শম্পা মাথুর। লড়াইটা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, যদি প্রশাসন তৃণমূলের হয়ে কাজ না করে, তাহলে মানুষের রায় পঞ্চায়েতে বিজেপি খুব ভালো ফল করবে বলে আমরা বিশ্বাস করি। প্রথমে প্রোগ্রাম আমাদের পার্টি অফিস ওপেনিং হলো, যেটা হচ্ছে খন্ডঘোষ ব্লকে প্রথম পার্টি অফিস, 5 নম্বর জেলা পরিষদ, গোপালগড়া অঞ্চলের। শ্রীকান্ত পাত্র এখানে জেনারেল সেক্রেটারি আছে, আমি একটা জেনারেল সেক্রেটারি, শম্পা মাথুর সভাপতি। তা শ্রীকান্ত পাত্রের নেতৃত্বেই পার্টি অফিস প্রথম ওপেনিং হলো। এরপরে খন্ডঘোষে আরও আমরা পার্টি অফিস করার চিন্তা ভাবনা নিচ্ছি। কে উদ্বোধন করলেন আগে পার্টি অফিস? পার্টি অফিস উদ্বোধন করলেন আমাদের জেলা সভাপতি সন্দীপ নন্দী মহাশয়। উদ্বোধন উপলক্ষে প্রথমে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, তারপরে ফিতে কেটে মাল্যদান করে তো পার্টি অফিস ওপেনিং হলো। তারপরে পথসভা গোপালগড়া গ্রামে। পঞ্চায়েত ইলেকশনে আমরা যথেষ্ট ফাইট দেবো, আমরা নিজেরাও তৈরি হচ্ছি সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাস আমাদের মাননীয় দিলীপ ঘোষ যেমন বলেছেন, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট, আমরা সেই ঠাকুরকে সেই ফুল দিয়েই পুজো করবো। যুবদের প্রতি বার্তা, মানে যুবকরা আজকে দিশাহীন। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আপনি মোটামুটি যেখানেই যাবেন, সেখানে আগে কী হতো, পশ্চিমবঙ্গে সবাই আসতো চাকরির খোঁজে, এখন পশ্চিমবঙ্গ থেকে যুবকরা চলে যেতে বাধ্য হচ্ছে বাইরে বাইরের বিভিন্ন স্টেটে। আর বাইরে যেই স্টেটেই আপনি নাম করবেন, সেটাই এখন বিজেপি শাসিত স্টেট, সেই সেই স্টেটে উন্নতি হচ্ছে, সেই স্টেটে এখান থেকে ছেলেরা চলে যাচ্ছে, যাতে পশ্চিমবঙ্গের ছেলেরা পশ্চিমবঙ্গে কাজ পায়। সেই জন্য বিজেপির হাত শক্ত করতে অনুরোধ করছি সমস্ত যুবক ছেলে। আমরা এখান থেকে মানে বেশিরভাগটাই তো করাপ্টেড, আমরা করাপ্টেড বাদ দিয়ে ভালো লোক, ভালো তৃণমূল, যারা যারা অরিজিনালি প্রকৃত পরিবর্তন চেয়েছিল, সেই তাদের আমরা অবশ্যই নেব। গোপাল বেড়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ডিজেল শেড এলাকায় রাস্তা সম্প্রসারণের ফলে অসুবিধায় পড়েছেন মানুষজন, ফলে অসহায় ওই সমস্ত মানুষজন জেলা শাসকের শরণাপন্ন হন। অসুবিধার হাত থেকে কিভাবে তারা রেহাই পাবে সেদিকেই তাকিয়ে আছেন ওই সমস্ত অসহায় মানুষজন। ডিজেল শেড এলাকায় চলছে রাস্তা সম্প্রসারণের কাজ, সেই উপলক্ষে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে ওই এলাকার দোকান ও ঘরগুলির মালিকের সাথে প্রশাসন বৈঠক করেছেন। বৈঠক মতো ওই ঘর ও দোকানগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ফলে ওই সমস্ত দোকান ও ঘরের ভাড়াটিয়ারা অসুবিধায় পড়েছে। পরিস্থিতি ঘিরে দিশেহারা হয়ে উঠেছে ওই সমস্ত মানুষজন। পরিস্থিতি থেকে রেহাই পেতে দিশেহারা ওই সমস্ত মানুষজন জেলা শাসকের শরণাপন্ন হন। বুধবার ওই সমস্ত মানুষজন জেলা শাসকের কাছে তাদের অসুবিধার কথা জানালেও তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে। আমরা এতদিন ধরে বাস করছি, 60-70 বছর ধরে আমার দাদুরা সব বাস করছে ডিজেল সেট মোড়ে। তো বাড়িওয়ালা আমাদেরকে না জানিয়ে প্রশাসনকে কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে অলরেডি। এখন আমাদেরকে যে বাড়িটা তৈরি করে আছি আমরা, আমরা নিরুপায়। আমরা এই মুহূর্তে কোথায় যাব, আমরা ব্যবসা করে কোথায় থাকব? এই আমাদের সব কটা গরিব কাউরি, এর উপরে আমাদের সংসার নির্ভর করছে। তো আমাদের কেউ না জানিয়ে, কাউন্সিলর কেউ না জানিয়ে রেজিস্ট্রি করে টাকা নিয়ে চলে গেছে। এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে এসেছি, যাতে আমাদের সুস্থ কিছু ব্যবস্থা করে, তার জন্যই আমরা এসেছি। আপনি কি ভাড়া ছিলেন? হ্যাঁ, ভাড়াটে সব কটাই আমরা, ভাড়াটে যতগুলো আছে সব কটা ভাড়াটে। আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে, ছেলে দিচ্ছে, এই অবস্থায় এই বছরে মাধ্যমিক দিয়ে তারা কোথায় কি করবে? আমার রোজগারের উপরে তাদের চলছে, এর প্রত্যেকটা এই অবস্থায়, এনারও তাই অবস্থা। এলাকার কাউন্সিলরের কাছে গেছিলেন? কাউন্সিলরের কাছে গেছেন, কাউন্সিলর বলেছেন যে আমাদেরকে না জানিয়ে আমাদের হয়ে গেছে, বাড়িওয়ালা বিক্রি করে দিয়েছে। আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর আশ্বাস দিয়েছিল, কিন্তু এমন অবস্থায় কাউন্সিলরকে মানে কিছু ভাড়াটাকে বাড়িওয়ালা তরফ দিয়ে দিয়েছে, এমন যে দোকানদাররা আমরা ডিভাইশন হয়ে গেছি। কাউকে বলেছে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, ভয়ে আর কেউ কাউন্সিলরের সাথে যোগাযোগ করিনি, বা কাউন্সিলরকে বলেছিল আমরা সহযোগিতা করবো, কিন্তু কাউন্সিলর কাছে যখন যাই তখন বলছে বিক্রি হয়ে গেছে অলরেডি, আমরা কেউ কাউন্সিলরের সাথেও যোগাযোগ করতে পারিনি। আপনার
নিজেরা রিপাইন ফিপাইন সমস্ত কিছু, নিজেদের লাইট ফাইট সবকিছু করে বাড়িওয়ালাকে ভাড়া ফাড়া দিয়ে মানে সবাইকে বলে রেখেছিল যে এরকম আমরা যে কোনো অসুবিধা নেই, আমরা যা রাস্তা যদি হয় তাহলে আমরা বসবে বলেছিল। কিন্তু উনি ভেতরে ভেতরে ওইটা করে যাওয়ার পরে উনি আর কোনো পাতা ভাড়া দিতে গেলে উনি বলছেন আমি আর ভাড়া ফাড়া নেবো না, আপনারা বুঝে নিন যা করার, আমি আর এসের মধ্যে নেই। এবার এতগুলো যে দোকানদার আছে এরা সব রুজি রোজগার, এরা খাওয়া এরা কি করবে, এখন কোথায় যাবে, এখন একটা দোকান নিতে গেলে মানে ফাট করে কোথাও পাবে না। কিন্তু এতগুলো দোকানদার আছে এদের রুজি রোজগার, এরা সকালবেলা উঠে এদের মানে খাবার জোগাড় করতে হবে, এরা এখন কোথায় যাবে, এরা তখন মানে রাস্তায় ভিক্ষা। আপনি তো এসেছেন, আমিও তো এসেছি, মানে এরা মানে কি আমিও এসেছি, আমারও তাই অবস্থা, আমার ঘরে অসুস্থ মা রয়েছে পড়ে, এবার আমরা কি করবো বলুন তো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সোনাপলাশী নাগরিক মঞ্চের সাথে বৈঠক করলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা শাসক। পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা ভবিষ্যৎ সময়ই বলে দেবে। দীর্ঘদিন ধরে সোনাপলাশী নাগরিক মঞ্চের পক্ষ থেকে জেলা শাসক এবং জেলা আরাধকের কাছে দাবি জানানো হয়, সোনাপলাশী গ্রামকে প্রস্তাবিত নতুন থানা শক্তিকরের মধ্যে অন্তর্ভুক্ত না করে দেওয়ানদিঘি থানার অন্তর্ভুক্ত করা হোক এবং বর্ধমান দুই নম্বর ব্লকের পরিবর্তে বর্ধমান সদর এক নম্বর ব্লক অফিসের অন্তর্ভুক্ত করা হোক। এ বিষয়ে জেলা শাসকের কাছে দুবার স্মারকলিপি প্রদান করা হয়। তার পরিপ্রেক্ষিতে বুধবার সোনাপলাশী নাগরিক মঞ্চের তিন প্রতিনিধির সাথে বৈঠক করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন সোনাপলাশী নাগরিক মঞ্চের আহ্বায়ক জ্যোতিপ্রকাশ ব্যানার্জি। আমাদের থানাটা শক্তিকর যদি হয়, বরসুল যদি হয়, আমাদের যদি দাউনদিঘি না হয়, দাউনদিঘি আমাদের নিয়ারেস্ট 5-7 কিলোমিটার, সেই জায়গায় আজকে বরসুল যদি থানা শক্তিকর হয় সেখানে 35-40 কিলোমিটার। এখানে একটা মানুষের একটা জিডি করতে গেলে, ফোন হারিয়ে গেলে বা মিসিং ডায়েরি করতে গেলে সেখানেও 90-100 টাকা খরচা। একটা গরিব মানুষের আমাদের জিএম সাহেব বললেন যে এসপিকে আমরা জানিয়েছি বা এসপিকে আমি জানাবো, আমাদেরও অ্যাডিশনাল এসপি গত বৃহস্পতিবারে ডেকেছিলেন, অ্যাডিশনাল এসপিকে দায়িত্ব দিয়েছেন এসপি সাহেব, আমরা তার সঙ্গে আলোচনা করেও খুশি, তিনি আমাদের ব্যাটারটা উচ্চস্তরে আলোচনা হচ্ছে এবং তিনি বলেছেন যে এই গ্রামের সমস্যাটা আমরা রিয়েলাইজ করেছি। এখন আপনাদের দাবি হচ্ছে থানা চাই কোথায়? থানা আমাদের দাউনদিঘি করতে হবে, এটাই দাবি আপনাদের মেন দাবি, দাউনদিঘি থানা। হ্যাঁ, আজকে ডিএম সাহেব আমরা ঘেরাও করেছিলাম, উনি ছিলেন না সে, আজকে উনি আমাদের প্রতিনিধি দলকে ডেকেছিলেন। আচ্ছা, আমরা তিনজনের প্রতিনিধি দল ওনার সঙ্গে আলোচনা করার জন্য আজকে এসেছিলাম। কেমন কি আশ্বাস পেলেন? উনি বললেন যে আমি এই ব্যাপারটা যথাযথ উঁচু স্তরে জানাবো, আমাদের আলোচনা করবো অফিসার লেভেলে এসপির সঙ্গে এবং উনি একদিন যে কোনো দিন আমাদের সোনাপলাশী গ্রামে যাবার আশ্বাস দিয়েছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরবর্তী খবরে। বুধবার নবান্ন উৎসবে মেতে উঠলেন আউশ গ্রামের দিকনগর অঞ্চলের গোপীনাথ বাটি গ্রামের মানুষজন। এদিন অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সব ক্ষয়ক্ষতি ভুলে উৎসবে মাতোয়ারা কৃষকরা। সমস্ত ক্ষয়ক্ষতির কথা ভুলে নবান্ন উৎসবে মেতে উঠলেন আউশ গ্রামের দিকনগর অঞ্চলের গোপীনাথ বাটি গ্রামের মানুষজন। এই গ্রামের অধিকাংশ পরিবারই কৃষক এবং জন্মজুর, তাই প্রতি বছরই নবান্ন উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে সমগ্র গ্রাম। যদিও এবছর শিলাবৃষ্টিতে বোরো চাষে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা, আউশ ধানেরও ক্ষতি হয়, আমন ধানে শোষক পোকায় অনেকেরই ক্ষতি হয়েছে। যদিও সব ক্ষয়ক্ষতি ভুলে আত্মীয় পরিজনের সাথে নবান্ন উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষজন। গ্রামের চারটি পুজো কমিটি অন্নপূর্ণা পুজো করেছে, পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ব্যস্ত দিই কাটছে, আনন্দ দিই, এটা ওটা করছি, কাজে ব্যস্ত, খাবার করছি, রান্নাপাতি সব করছি। খাবারের মেনুতে মাছ আছে, ডাল আছে, শাক আছে, টক আছে, ভাজা ভাজা আছে, বেগুন ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, নবানে চিড়া আছে, চাল আছে, মিষ্টি আছে, নারকলের মিষ্টি আছে, মন্ডা আছে, কলা আছে, লেবু আছে, আপেল আছে, আদা, মূলো,
মোটামুটি বেশ মানে সব রকম ভাবে আয়োজন করেছেন? সব রকম ভাবে আয়োজন করেছি, বা এমন আনন্দতেই করছি, আবার আনন্দতে খাওয়া দাওয়া হবে। আউশকাম থেকে পথিকৃৎ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। শীত পড়তে না পড়তে আলু চাষে মেতে উঠেছেন অসংখ্য চাষিরা। অন্যান্য জায়গার সাথে সাথে বৈকুণ্ঠপুর এলাকায়ও চলছে আলু চাষ। লাভ লোকসানের কারণে দোচালে রয়েছে আলু চাষিরা। সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো আলু। মূলত এটি শীতকালীন ফলন। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়কালে আলু চাষ করা হয়। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায়ও শুরু হয়েছে আলু চাষ। বিভিন্ন চাষিরা জমিতে আলু চাষে মেতে উঠেছে। চাষ করতে বিঘেতে আনুমানিক নজন করে লোকের প্রয়োজন হয়। চাষিদের অনুমান, চাষ করতে আনুমানিক 20,000 টাকা খরচ হবে। লাভ লোকসানের দোচালে দ্বিধা বিভক্ত চাষিরা। ফসল ফলানোর লক্ষ্যে চাষিদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। কি বসাচ্ছেন আজ? আলু। এটা কোন সময় বসা? এখানে সপ্তাহে বসা, এবছর লেট হয়ে গেল জলের জন্য। কেন? ওই নিম্নচাপের বৃষ্টির জন্য চাষ পিছিয়ে গেল। আলু চাষ করতে গেলে কি কিরকম কি করতে হয়? জমিটাকে প্রথমে চষতে হয়, চষে রোদ খাওয়াতে হয়। রোদ খাওয়ার পর একটা টানা ফালে চষতে হয়, দিয়ে মাটিটাকে একটু শুকনো করার পর রোটার ফাল দিয়ে চাষ দিতে হয়, দিয়ে তারপর ওই চাপান সার মানে এইসব সার তার জৈব সার। কোন কোন সার দিতে হয়? জৈব সার দিয়ে তারপর তারপর এই চাষ দেওয়ার পর আমরা এই আলু বসাই। এরপর গাছ যখন অঙ্কুর হবে তখন কুড়ব, মাটি দেব। কত বিঘে চাষ করছেন? আমি 12 বিঘে। কতজন লেবার কাজ করছে 12 বিঘেতে? 12 বিঘেতে ধরো বিঘে কত করে লাগে? বিঘে 9টা করে শুধু বসাতে। আচ্ছা, তারপর আনুষাঙ্গিক আছে। টোটাল কত টাকা খরচা হয় আলু চাষে? বিঘে 18-20 হাজার টাকা করে খরচা। লাভ কি হয়? লাভ যে বছর আলু দাম থাকে সে বছর লাভ হয়, পরপর 3 বছর মার প্রাকৃতিক, 1 বছর 16-15 সালে না 15 সালে দাম ছিল না, 16 সালে বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এই 16-17 সালেও আলুর দাম নেই, লোকসান। তবুও আমাদের চাষ করি, চাষ করতে হয়, জমিগুলোকে তো ফেলে রাখবো না। বৈকুণ্ঠপুর থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। কালা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 150তম বর্ষের উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো বুধবার। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার সূচনা করা হয়। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত। কালনা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 150তম বর্ষের উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো বুধবার। উল্লেখ্য, গত বছর এই সময়ে 150তম বর্ষের সূচনা হয়েছিল। উদ্বোধন করেছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে বসে বইমেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বইমেলার সূচনা করা হয়। শুরু হয়ে মেলা চলবে আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার নিয়ে মেলায় উপস্থিত প্রকাশনা সংস্থাগুলি। মেলায় ভিড় জমিয়েছেন বইপ্রেমী মানুষজন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। যখন কৃষকরা মাঠে ধান কাটতে ব্যস্ত, ঠিক তখনই বৈকুণ্ঠপুরে এক কৃষক ব্যস্ত পানিফল তুলতে। শুরু হয়েছে গ্রামে গ্রামে নবান্ন উৎসব। উৎসবের পূর্বে একটু লাভের মুখ দেখতে চান কৃষকরা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের কৃষকরা যখন মাঠে ধান কাটতে ব্যস্ত, ঠিক সেই সময় ওই গ্রামেই পানিফল তুলতে ব্যস্ত কৃষকরা। যদিও তার দাবি, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবছর পানিফল চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা,
শেষ মুহূর্তে পানি ফল তুলতে ব্যস্ত কৃষকরা। শুরু হয়েছে গ্রামে গ্রামে নবান্ন উৎসব। এই উৎসবকে সামনে রেখেই পানি ফল বিক্রি করে কিছু লাভের মুখ দেখতে চাইছেন কৃষকরা। কি চাষ করেছো? পানি ফল দিয়ে এই পানি ফলে ক্ষতিপূরণ হয়ে গেছে। ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, গাছ টেনে বেরিয়ে গেছে বন্যার সময়। ভালো ফল হচ্ছে না, মানে ট্রিটমেন্ট ভালো হয়েছে কিন্তু পোকা এখনো লেগে আছে, যার জন্য আমরা মার খাচ্ছি চাষের পর চাষ থেকে। কত বিঘে জমি ইয়ে কত চাষ করেছো? কত তাতে করে আমাদের লস যাচ্ছে। প্রতি বছর চাষ করো? হ্যাঁ, মোটামুটি 3 বছর চাষ করছি। তাতে 2 বছর ভালো ফল পেয়েছি, 1 বছর ফল পাবো না, মানে ক্ষতি ফল হয়ে গেছে। কিসের জন্য হয়েছে এটা? জলের জন্য? হ্যাঁ, বৃষ্টির জন্য, গাছ টেনে বেরিয়ে গেছে বন্যার জন্য। কীরকম চাষ করতে হয় এটা? এটা প্রথমে চারা তুলে এনে পুঁততে হয়, পুঁতে তাকে আবার ওষুধপালা সার চাপান দিতে হয়, তারপরে আবার ট্রিটমেন্ট করে নিরীক্ষণ করতে হয়, তারপরে ফুল এলে আবার গাছের ওষুধ দিতে হয়। ওষুধ দেওয়ার পরে তখন ফলটা আসে, কিন্তু ওই ভাদ্র মাসে আমরা ফলটা পাই না, তো লাভই হয়ে যায় যার জন্য বর্ষার জন্যে। এটাকে দিয়ে আবার ট্রিটমেন্ট ডিজাইন করতে হবে, আবার তারপর দেখতে হবে যে গাছে ফুল আসছে পোকা আসছে। কীরকমভাবে তোলা হয় দিয়ে এটাকে? এটা এই যে যেরকম ভাঙছে এখন, না প্রথমে কী দিয়ে পুকুরে কী করে নামতে হয়? তো কাঁটা আছে? হ্যাঁ, কাঁটা আছে, তখন তো কাঁটা থাকবেই। দেখে আস্তে আস্তে করে হেঁটেই ভাঙতে হয় আমাদের, আবার বলছি আছে। বৈকুণ্ঠপুর থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ভাগ্নির বিয়ের সরঞ্জাম কিনতে গিয়ে কালনা কাটোয়া রোডের নান্দা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো মামার। গুরুতরভাবে জখম অপর এক আত্মীয়। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাদের মোটর বাইকের পিছনে ধাক্কা মারলে ওই দুর্ঘটনা ঘটে। ভাগ্নির বিয়ের সরঞ্জাম কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত মামা, আহত আর এক আত্মীয়। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নান্দায় কালনা কাটোয়া রোডের নান্দা সংলগ্ন এলাকায়। মৃতের নাম মরণ দেবনাথ। পারিবারিক সূত্রে জানা যায়, এক আত্মীয়র সাথে মোটর বাইকে চেপে ভাগ্নির বিয়ের সরঞ্জাম কিনতে যাচ্ছিলেন মরণ দেবনাথ। সেই সময় একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মরণ দেবনাথকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেয়ের বিয়ের অনুষ্ঠান দিয়ে তারপরে কি হয়েছিল? তারপরে ওই তত্ত্ব আনার সময় তখনই অ্যাক্সিডেন্ট, পিছন থেকে লরি এসে ধাক্কা মেরেছিল। কাকে কাকে ধাক্কা মারে? আমার বড় শালক আর ভাইজি আমার। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। যদিও ঘাতক লরিটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা ওই বিয়ের অনুষ্ঠানে এসেছিল, আসার পরে গাড়ি নিয়ে বিয়ের তত্ত্বে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিল। বিয়ে যাওয়ার পরে পিছন থেকে একটা লরি এসে ধাক্কা দিয়ে পালিয়ে গেল, লরিটাকে ধরা হয়নি। সেখানে যে যার বিয়ে, যে মেয়েটির বিয়ে তার মামা হয়, সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় এবং দুজনাকে আহত অবস্থায় কালনা হসপিটালে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে যে ওদের ভাইজি জামাই, তাকে এখান থেকে ট্রান্সফার করা হয় কলকাতা নীলরত্ন। তার অবস্থা এখন সংকটজনক, মানে চিকিৎসা চলছে। ইয়ে ধরেছেন, ইয়ে মানে জিগেকে লরিকে ধরা গেছে? না, লরিকে ধরা যায়নি, লরি মানে পালিয়ে গেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলাশাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বংশগোপাল টাউন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন হল বংশগোপাল বেড়াতে। ডিজেল শেড এলাকায় রাস্তা সম্প্রসারণের ফলে অসুবিধায় পড়েছেন মানুষজন। সোনাপলাশী নাগরিক মঞ্চের সাথে বৈঠক করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বুধবার নবান্ন উৎসবে মেতে উঠলেন আউশ গ্রামের দীপনগর অঞ্চলের গোপীনাথবাটি গ্রামের মানুষজন।
শীত পড়তে না পড়তেই আলু চাষে মেতে উঠেছেন অসংখ্য চাষিরা। কালনা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 150তম বর্ষের উদযাপন অনুষ্ঠানের সূচনা হল বুধবার। যখন কৃষকরা মাঠে ধান কাটতে ব্যস্ত, ঠিক তখনই বৈকুণ্ঠপুরের এক কৃষক ব্যস্ত পানি ফল তুলতে। ভাগ্নির বিয়ের সরঞ্জাম কিনতে গিয়ে কালনা কাটোয়া রোডের নান্দা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মামার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।